আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আর একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখাবো একটি মেহগনি কাঠের সলিড টপ ডাইনিং, আর পাশাপাশি চেয়ারগুলোতে আপনার গদি করা আছে তুর্কির সুইট ভেলভেট ফেব্রিক্স দিয়ে, আর হচ্ছে চেয়ারগুলোতে আপনার খাঁজ কেটে কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা আছে। ছয় চেয়ারের ডাইনিং সলিড টপের উপর কিন্তু 10 মিলি টেম্পারেড গ্লাস হবে। এবার যদি আমরা ডাইনিংয়ের টপটাকে দেখাই তাহলে ডাইনিংয়ের টপের ডিজাইনটা দেখেন না কতটা সুন্দর একটা টপের ডিজাইন, কিন্তু অর্থাৎ খুবই অসাধারণ একটি ডিজাইন। সলিড মেহগনি কাঠের উপরে কিন্তু ডিজাইনটাকে করা আছে। এই যে টপটা দেখছেন এটা কিন্তু একদম সলিড টপ, অর্থাৎ মেহগনি কাঠের উপরে কিন্তু আপনার এই কালারটা করা হয়েছে, লিকার পলিশ যেটাকে বলা হয়। অনেকে আবার হ্যান্ড পলিশ বলতে পারেন, আসলে বর্তমানে ফার্নিচারগুলোতে হ্যান্ড পলিশ হয় না, এটা মূলত লিকার পলিশ। আর এটার সাথে কিন্তু আপনারা চেয়ার পেয়ে যাবেন 6 পিস, পাশাপাশি এটার উপরে কিন্তু সলিড টপের উপরে কিন্তু সেম ডিজাইনের 10 মিলি টেম্পারেড গ্লাস থাকবে। আর আমরা যদি এবার একটা চেয়ারের ডিজাইনটা দেখেন না কতটা সুন্দর একটা ডিজাইন, অর্থাৎ চেয়ারের মধ্যে কিন্তু গদির মধ্যে কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা আছে। অর্থাৎ দেখা যাচ্ছে আপনার চেয়ারের ফুমের সাথে ফুমের উপরে কিন্তু তুর্কির সুইট ভেলভেট ফেব্রিক্স ইউজ করা আছে, আর পাশাপাশি মধ্যে এখানে ডিম্বাকৃতির প্যাটার্নের ভিতরে ফুল দিয়ে কিন্তু ডিজাইনটা করা, আর পাশাপাশি যে গদিটা অর্থাৎ সিটও কিন্তু ফুম ইউজ করা আছে, খুবই আরামদায়ক কিন্তু ফুমটা। আর আমরা যদি এটার উপরটা দেখাই তাহলে উপরের থিকনেসটা দেখেন, পাশাপাশি এটা কিন্তু খুবই স্মুথভাবে খুবই নিখুঁতভাবে কিন্তু ডিজাইনটা করা, খুবই সুন্দর করে কার্ভ করে কিন্তু ডিজাইনগুলোকে করা আছে, এবং উপরে দুইটা বিট টেনে ডিজাইনটাকে আরও আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা আছে। এবার যদি আমরা পায়াতে চলে যাই তাহলে পায়ার ডিজাইনটা দেখেন না কতটা সুন্দর একটা ডিজাইন, অর্থাৎ এখানে কিন্তু খাঁজ কেটে কিন্তু আপনার এখানে চাকা প্যাটার্নের দুইটা ডিজাইন বের করা হয়েছে। তারপর আবার এখানে দেখেন, এখানে মুঘল যে ফার্নিচারগুলো আছে, মুঘল ফার্নিচার চেয়ারের প্যাটার্নের কিন্তু পায়ার প্যাটার্নে কিন্তু ডিজাইনগুলো করা, অর্থাৎ সামনের পায়ার কিন্তু দুইটা পায়াতে আপনারা সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন। আর পিছনের পায়া যদি আমরা দেখাই, পিছনের পায়াটাতে কিন্তু কোনো ডিজাইন নেই, অর্থাৎ উপর থেকে সরাসরিভাবে পায়াটা মানে খুবই স্লিমভাবে কিন্তু ডিজাইনটাকে করা আছে, এবং সাইডগুলো তো দেখেন সলিড কাঠ দিয়ে কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচার তৈরি করা আছে। এবার যদি চেয়ারের ব্যাকপাশটা দেখাই তাহলে চেয়ারের ব্যাকপাশটাও দেখেন, চেয়ারের ব্যাকপাশটাতেও কিন্তু এই ডিজাইনটা বোঝা যাচ্ছে, অর্থাৎ চেয়ারের ব্যাকপাশেও আপনার তুর্কির সুইট ভেলভেট ফেব্রিক্স, সামনেও কিন্তু তুর্কির সুইট ভেলভেট ফেব্রিক্স, আর এই জায়গাটাতে একটু গ্যাপ আছে। পাশাপাশি যদি আমরা আরও চেয়ারগুলোকে দেখাই, চেয়ারগুলোতে কিন্তু সেম ডিজাইন পাবেন, অর্থাৎ 6টা চেয়ার সেম এই প্যাটার্নের চেয়ার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা, 6টা অর্থাৎ 6 পিস চেয়ার। আপনারা যদি চান যে কাস্টমাইজ করে এটার ফেব্রিক্সগুলোকে চেঞ্জ করতে পারবেন, আর্টিফিশিয়াল লেদারও দিতে পারবেন। আর এটার কাঠের কিন্তু 10 বছরের ওয়ারেন্টি থাকবে, কালার ওয়ারেন্টি থাকবে 5 বছরের, ফুমেন ফেব্রিক্সেরও কিন্তু 5 বছরের ওয়ারেন্টি থাকবে। আপনারা চাইলে এটা সেগুন কাঠে করে নিতে পারেন, পাশাপাশি কানাডিয়ান ওক ভিনিয়ার এবং মেহগনি কাঠ মিশ্রণে কিন্তু নিতে পারেন ডাইনিংটি। এই ডাইনিংটির কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে 55,000 টাকা, অর্থাৎ মেহগনি কাঠ দিয়ে হচ্ছে 55,000 টাকা, আর ধামাকা অফার দিয়ে কিন্তু মাত্র 45,000 টাকা হলে আপনারা এই মেহগনি কাঠের সলিড কাঠের ডাইনিংটি পেয়ে যাচ্ছেন আর্টেক্স ফার্নিচার বিডি থেকে। আর আপনারা যদি কানাডিয়ান ওক ভিনিয়ারে নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা আরও কমে যাবে। ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি নাম্বারে ফোন দিয়ে কিন্তু ভিনিয়ারের প্রাইসগুলো জেনে নিতে পারেন। পাশাপাশি এটাকে যদি কাস্টমাইজ করতে চান এটাকে 8 চেয়ার করে নিতে পারেন, 6 চেয়ারের পরিবর্তে আপনারা 4 চেয়ারও কিন্তু করে নিতে পারেন, এমনকি সেগুন চাইলে সেগুন দিয়েও নিতে পারেন, কাঠ কালারও চাইলে নিতে পারেন, অর্থাৎ আপনাদের কাস্টমাইজেশন অনুসারে অবশ্যই আর্টেক্স ফার্নিচার প্রোডাক্ট দিবে। আর আর্টেক্স ফার্নিচার বিডি সারা বাংলাদেশে এই প্রোডাক্ট ডেলিভারি করে থাকে, আপনারা শুধু ক্যারিং খরচটা বহন করবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে আর্টেক্স ফার্নিচার বিডি কিন্তু প্রোডাক্ট পাঠাতে সক্ষম। আর এটার কিন্তু 10 বছরের কাঠের ওয়ারেন্টি থাকবে ফুমেন ফেব্রিক্সের, এবং কালারের ওয়ারেন্টি থাকবে 5 বছরের। আর অবশ্যই আর আর্টেক্স ফার্নিচার বিডির শোরুমটা হচ্ছে মূলত ঢাকার উত্তরবাড্ডা ফুটওভার ব্রিজের নিচে নেমে এর পূর্ব পাশে একএম রহমতুল্লাহ কলেজের নামে একটি সাইনবোর্ড দেওয়া থাকবে। এই সাইনবোর্ডের রুট ধরে পূর্ব পদর দিয়ে সাতারকোল রোড দারোগাবাড়ির মোড়ে আসলে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পেয়ে যাবেন আর্টেক্স ফার্নিচার বিডি থেকে।